আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে নেক্সাস পে অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে অ্যাক্টিভেট করবেন। নেক্সাস পে অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভেট করার জন্য আসলে নেক্সাস পে অ্যাপ্লিকেশনটি কি সেটা অনেকে জানেন না। তো যাদের ডাচ বাংলা ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট আছে, মানে সেই অ্যাকাউন্ট আপনারা ডাচ বাংলাতে গিয়ে লেনদেন করা লাগে বিভিন্ন মানে অপশন, মানে ফ্লাক্সি লোড বা সেন্ড মানি, ক্যাশ আউট, সব কিছু আপনারা অ্যাকাউন্টে গিয়ে ব্যাংকে গিয়ে মানে কাজগুলো করতে হয়। তো এই নেক্সাস পে অ্যাপটি থাকার কারণে নেক্সাস পে অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসেই ফোন থেকেই বিল পে, সেন্ড মানি, তারপরে ক্যাশ আউট, ফ্লাক্সি লোড এসব অনেক কিছু আপনারা করতে পারবেন এই নেক্সাস পে অ্যাপের মাধ্যমে। তো এই অ্যাপটি মানে অ্যাক্টিভেট করবেন কীভাবে, এই অ্যাপটি অ্যাক্টিভেট করতে সবাই পারে না। তো কীভাবে এই অ্যাপটি আপনারা অ্যাক্টিভেট করবেন সেই ভিডিও আজকে এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি আমাদের ক্লিয়ার করে দেবো। আজকের পর থেকে আপনারা নেক্সাস পে অ্যাপটির মাধ্যমে ঘরে বসেই ব্যাংকের যে কোনো লেনদেন করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুগণ, আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, ফার্স্টে আপনাদেরকে প্লে স্টোর গিয়ে নেক্সাস পে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো এখানে লিখবেন নেক্সাস পে। দেখুন, নেক্সাস পে লেখার পরে জাস্ট এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টলে আছে, আমি ওপেন করে নিব। তো তারপরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি জাস্ট ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস শো করাবে। দেখুন, এরকম একটা ইন্টারফেস শো করাবে। তো আপনারা এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন, এই যে এখানে জাস্ট 6-7টা মানে 5-6টা ক্লিক করতে হবে। দেখুন, এরকম ক্লিক করবেন। খালি ক্লিক করলাম, ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার যে নাম্বারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি সেই নাম্বারটা বসিয়ে দিচ্ছি। দেখুন, বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল অপারেটর, মানে এটা কোন সিম, মানে কোন সিম, গ্রামীণ বাংলা লিঙ্ক নাকি, সেটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো আমারটা বাংলা লিঙ্ক, আমি বাংলা লিঙ্ক দিলাম। তারপর এখানে আপনাদেরকে একটা পিন দিতে হবে। তো আমি একটা পিন দিলাম। দেওয়ার পর জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন, এই লগ ইনে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তো এখানে ইয়েস করে দিবেন। তো ইয়েস করে দেওয়ার পর এখানে একটা ওটিপি আসবে, ভেরিফিকেশন কোড। তো দেখুন, কোডটা অটোমেটিক্যালি চলে আসছে। তারপরে জাস্ট এখানে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেকিং স্ট্যাটাস, মানে ওরা চেকিং করে দেখতেছে। তো এখানে আপনাদেরকে একটা কাজ করতে হবে, এখানে একটা কথা আছে বন্ধুরা। তো এখানে আপনাদেরকে এই যে চেকিং স্ট্যাটাস যা হবে, মানে স্ট্যাটাস ভালো করে দেখুন, এখানে কিন্তু কারেন্ট স্ট্যাটাস পেন্ডিং, মানে এটা পেন্ডিংয়ে আছে। তো এটা পেন্ডিংয়ে আছে, আপনাদেরকে এখন একজন কাস্টমার প্রতিনিধির কাছে ফোন দিতে হবে, 16216 জাস্ট এই নাম্বারে আপনাদেরকে ফোন দিতে হবে, 16216 এ নাম্বারে ফোন দিতে হবে কাস্টমার কেয়ারে। ফোন দেওয়ার পর একটা মেয়ে বা যে কোনো একজন ধরবে, তারপর আপনাদেরকে কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলতে হবে। তো কাস্টমার ম্যানেজারের সাথে আমি মানে কথা বলছি, বলার পরে মানে কথা বলবো এখন, বলার পরে তো মনে হয় কথা বলার সময় রেকর্ডিংটা থাকবে না। তো এখন আপনারা এখানে মানে একদম মিনিমাইজ করার পরে এখানে কল অপশনে গিয়ে আপনারা 16216 ফোন দিবেন, যে নাম্বারে থেকে অ্যাকাউন্ট খোলা আছে সেটাতে ফোন। তো বন্ধুগণ, দেখুন আমি ওদের সাথে এই যে এখনই কথা বললাম। তো কথা বলে আপনাকে দেখাচ্ছি, এই যে দেখুন এখনই জাস্ট এই যে 2 মিনিট 4 সেকেন্ড কথা বললাম। তো কথা বলার পর আমার বলল মানে নেক্সাস পে মানে অ্যাক্টিভেট করে দিয়েছে। ফার্স্টে একজন লোক ধরেছিল, তারপর মানে জিরো ডায়াল প্যাডে জিরো ওঠানোর পর, মানে এখানে এই যে ডায়াল প্যাডে আপনার কল যাওয়ার পর জিরো উঠাইবেন, জিরো উঠাইলে আপনার কাস্টমার কেয়ারের কাছে, কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে কলটা ট্রান্সফার করবে। তো ওনার সাথে আপনার সরাসরি কথা বলতে পারবেন। তো দেখুন, আমি এখন সরাসরি নেক্সাস পেতে চলে যাচ্ছি। তো ওরা বলছে নাকি এটা স্টার্ট করে দিয়েছে। তো চেক স্ট্যাটাসে ক্লিক করলাম। দেখুন, একটু ওয়েট করেন, প্লিজ ওয়েট। তো দেখুন, দেখুন এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার হয়ে গেছে। তো ভালো করে দেখুন, আমার কিন্তু এটা মানে নেক্সাস পে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশন মানে হয়েছে। তো এখানে আপনারা কার্ড অ্যাক্টিভ করতে হবে। তো সেই কার্ডটা কীভাবে অ্যাক্টিভ করবেন আমি পরবর্তীতে, আপনার নিজস্ব যে এটিএম কার্ড আছে সেই এরকম এটিএম কার্ড আছে, ডেবিট কার্ড, তো সেই কার্ডটা আপনারা কীভাবে ইনস্টল মানে এই অ্যাপ্লিকেশনে মানে আপনারা অ্যাড করবেন, তো সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনার মানে অ্যাপ্লিকেশনটিতে আপনারা কার্ড অ্যাড করবেন। তো আজকে এই ভিডিওটি পর্যন্ত ছিল যে নেক্সাস পে অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনারা অ্যাক্টিভেট করে নেবেন। আমি আপনাদেরকে ওদের সাথে কথা বলাটাও, কাস্টমার কেয়ারের সাথে কথা বলাটাও দেখিয়ে দিতে পারতাম, কিন্তু তখন আমার রেকর্ডিংটা মানে অফ হয়ে গিয়েছিলো অটোমেটিক্যালি। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দেবেন এরকম আরও অসংখ্য ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাকিব ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।